Assalamualaikum. Nazin Cook and Vlog Channel এ আপনাদের স্বাগতম জানাচ্ছি। অতিরিক্ত গরম পড়লে প্রায় দেখা যায় আমরা মাংস রান্নাটা স্কিপ করে থাকি। আজকে আপনাদের দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপি। এভাবে যদি আপনারা গরমের মধ্যে চিকেনটা রান্না করেন, এক্ষেত্রে সাদা ভাতের সাথে খেলে একদমই অস্থির লাগবে না। একই সাথে এই তরকারিটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আশা করছি আপনাদের কাছে এই ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি। আমি এখানে একটা ছোট পেঁপে একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুইটা আলু, তার সাথে নিয়েছি চারটা সাদা এলাচ আর দশটি গোলমরিচ, চার পাঁচটি লবঙ্গ, দুইটা তেজপাতা ও দুইটা দারুচিনি, তার সাথে আরও নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি, আরও নিয়েছি হাফ চামচ জায়ফল জয়িত্রীর গুঁড়া, দেড় চামচ হলুদ গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া, এক চামচ গরম মশলার গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া, দুই চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আরও নিয়েছি প্রায় এক কেজির মতো ব্রয়লার মুরগির মাংস। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আলু এবং পেঁপের টুকরোগুলোকে ভেজে নেব। তো এগুলো ভেজে রান্না করলে, ও তারপরে বলে রাখি, ভাজার সময় একটু হলুদ গুঁড়া ও হালকা একটু লবণ দিয়ে ভেজে নিলে সবজিটা বেশি ভালো হয়। তো আপনারা ভাজার সময় একটু লবণ একটু হলুদ দিয়ে ভেজে নেবেন। তো আলু এবং পেঁপে ভেজে রান্না করলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা এভাবেই বাসাতে যদি আলু দিয়ে পেঁপে দিয়ে মুরগির মাংসটা রান্না করেন, এভাবেই করার চেষ্টা করবেন। তো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে এক এক করে উঠিয়ে নেব। তো দেখুন এগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব শুকনো মশলাগুলো। তো এই শুকনো মশলাগুলো দিয়ে আমি দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই দুই তিন মিনিটের ভেতর মশলা থেকে যে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যাবে। তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের কুচিগুলোকে দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব।
হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। আমি কতগুলো মশলা নিয়েছি সবগুলোই পরিমাণ আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি, এজন্য এখন আর কিছু বললাম না। তো মশলাগুলো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করব। তো মশলাগুলো কষানোর জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করব। অবশ্যই আপনারা মশলা কষানোর জন্য পানিটা ব্যবহার করবেন। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। তো এগুলো দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে কিছুটা পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না। আমি মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না নিচ থেকে ওপরের তেলটা ভেসে আসছে। তা মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি এ পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুবই ভালোভাবে চিকেনগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন যেন চিকেনের ভেতরে মশলাগুলো ঢুকে যায়, এক্ষেত্রে তরকারিটা খেতেও ভালো লাগবে। নাড়াচাড়া করা হয়ে গেছে, এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিটের মতো রান্না করব। দেখুন 5 মিনিট পর বলক চলে এসেছে। তো এবারে আমি একটু নাড়াচাড়া করে দেব। তো এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। হাই হিটে মাংস রান্না করা যাবে না, তাহলে মাংসটা ভালো সিদ্ধ হবে না। প্রথমে হাই হিটে রান্না করার পর অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে দেবেন। তো দেখুন রান্নাটা আমার কিছুটা হয়ে এসেছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা আলু এবং পেঁপে। এগুলো দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো ঝোলটা অনেকটাই শুকে এসেছে, আপনারা আর একটু ঝোল থাকতে দিয়ে দেবেন। আমি চুলাতে এটা বসিয়ে দিয়ে অন্য কাজে গেছিলাম, এই জন্য ওই ঝোলটা অনেকটাই মরে গেছে। তো আমি হচ্ছে চুলার জালটা লোতে দিয়ে 4-5 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তাহলে দেখা যাবে যে যতটুকু আলু এবং পেঁপে সিদ্ধ হওয়ার আছে ততটুকু সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ গরম পানি ব্যবহার করছি। আপনারা এই সময় অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন, তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি তরকারিতে বলক চলে এসেছে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো আমি বলকটা চলে আসলে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে
আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। আর এর মাঝে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি। আমি এভাবে একটি চামচ দিয়ে চেপে চেপে পেঁয়াজ বেরেস্তাটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন গুঁড়ো করা হয়ে গেছে আর আমার তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই বেরেস্তাগুলোকে। তো এই বেরেস্তাটা দিলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই এভাবে রান্নাটা করার চেষ্টা করবেন। তো আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরপরেই চুলা থেকে মাংসটা নামিয়ে নেবেন। তা না হলে বেশি রান্না করলে তরকারি টকটক ভাব লাগতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজে একটি ফলো দিয়ে দেবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।